সব কমপ্লিট। বাবা, হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলেছি, আমার এখন খুব বোর লাগছে, তা গল্প বলো না বাবা। এখন আমি গল্প শোনাবার মুডে নেই, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে বাবা, যখনই শুনে তোমার খালি কাজ আর কাজ। গঙ্গা প্লিজ, তুমি আমাকে অন্তত একটা গল্প বলো, কথা দিচ্ছি শুনেই আমি ঘুমিয়ে পড়ব। গঙ্গা, কি হয়েছে দেবসেনা? কি হয়েছে, তুমি হঠাৎ বসে বসে চোখ খুলে ঘুমোচ্ছ কেন? কি হয়েছে গঙ্গা, তুমি কথা বলছো না কেন? কি হয়েছে গঙ্গা, শরীর খারাপ লাগছে নাকি? সেরকম কিছু না। তাহলে এরকম ভাবে বসে আছো, কি হয়েছে? আমার কিচ্ছু হয়নি। দেবসেনা, কি হয়েছে? আরে, আউট হাউসে গিয়ে দেখলাম সীতামা কেমন একটা করে বসে আছে, এখানে এসে দেখছি গঙ্গা মা চুপ করে রয়েছে, কি হয়েছে সেটা বুঝতেই পারছি না। আমার দিকে তো কারো নজরই নেই, আমিও ঘুমিয়ে পড়ি। দূর এই গঙ্গার কি হয়েছে, এরকম কেন করছে? গঙ্গা, দুধ ফুটে পড়ে যাচ্ছে, সেদিকে না দেখে তুমি কি চিন্তা করছো? কি এত তুমি চিন্তা করছো বলো না আমাকে। সেরকম কিছু হয়নি। তুমি এতদিন আমার মঙ্গলসূত্রের বিষয় জিজ্ঞেস করেছিলে, আমি সেই বিষয়টা লুকিয়ে রেখেছিলাম। কথাটা যে তোমার কাছে লুকিয়ে রাখাটা বড় ভুল হয়েছে তা আমি বুঝতে পেরেছি। আমার স্বামী কে, কেমন মানুষ তিনি, তোমাকে বললে তবেই আমার মন শান্তি পাবে। প্লিজ সীতা, আমি তোমার বিষয়ে কিচ্ছু জানতে চাই না, তোমার কথা বরং তোমার কাছেই থাক। তুমি কেন এই কথাগুলো বলছো তা আমি জানি, তুমি আমার জন্য কতটা কি করেছো, আমার জীবনে তুমি আমাকে কি যে দিয়েছো, তুমি অরুণ, তা সত্ত্বেও আমি তোমার কাছে সত্যি কথা বলিনি। তুমি আমাকে অনেকবার জিজ্ঞেস করেছো আমাকে কে মঙ্গলসূত্র পরিয়েছে, কিন্তু তাও সে বিষয়ে আমি কিছুই বলতে পারিনি, সেজন্য আমাকে ক্ষমা করে দিও। আজকে তোমাকে আমি সবটা বলবো। আমাকে যিনি মঙ্গলসূত্র পরিয়েছেন তার নাম হলো সূর্যকুমার, উনি এখন লন্ডনে থাকেন। এই মিথ্যে কথাগুলো কয়েকদিন আগে বললেও আমি বিশ্বাস করতাম। কি হয়েছে গঙ্গা, এভাবে দেখছো? কিচ্ছু না, আমার স্বামীর নাম অরুণ কুমার আর তোমার স্বামীর নাম সূর্যকুমার, দুটো নামের কি মিল? তাই আমি যা বলছি সব সত্যি, আমার স্বামী লন্ডনে আছেন, ওর বাড়ির লোকেরা বিয়ের জন্য রাজি হয়নি বলে আমাকেও নিজের সাথে নিয়ে যায়নি, এখন ওনার বাড়ির লোকেরা রাজি হয়ে গেছেন, সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমি লন্ডনে ওর কাছে চলে যাব। কংগ্রেচুলেশনস, তুমি তোমার স্বামীর কাছে ফিরে যাচ্ছ শুনে খুব খুশি হলাম, তুমি জীবনে সুখী হও।
গঙ্গা, এই পরিস্থিতিতেও তুমি কি সীতার কথা ভাবছো? কি হয়েছে গঙ্গা? তোমার বন্ধুর ব্যাপারে কথা বলছি, তুমি হ্যাঁ না কিছুই বলছো না, চুপ করে বসে আছো যে? সেটা দেখার জন্য তুমি আছো তো? ও, সীতা হায়ার স্টাডিজের জন্য লন্ডন যাচ্ছে সেটা তোমায় বলে দিয়েছে অলরেডি? ও তো আমাকে বলল লন্ডনে ও নিজের স্বামীর কাছে যাচ্ছে। না তো, আমাকে তো বলেছে যে ওখানে পড়তে যাবে। দেখলে তো, তোমায় এক কথা আর আমায় এক কথা বলেছে। তোমায় কি বলেছে? লন্ডন থেকে নাকি ওর স্বামী ফোন করেছিল, সীতাকে লন্ডনে ফিরে যেতে বলেছে, সেই জন্যে সীতা যাচ্ছে। কি, ওনার বর ডেকেছে বলেছে? দেখলে তো, তুমি ওর ক্লোজ ফ্রেন্ড বলে ওর বরের কথাটা ও শুধু তোমাকেই বলেছে। সীতা আমাদের ছেড়ে চলে যাচ্ছে বলে তোমার মন খারাপ লাগছে নাকি? আমার থেকে তো দেখছি তোমার বেশি মন খারাপ হচ্ছে। না, দেবসেনা সীতাকে খুব ভালোবাসত, ও না থাকলে দেবসেনা কি করবে তাই ভাবছিলাম। ঠিক বলেছো গঙ্গা, তুমি একদম ঠিক বলেছো। সীতা যাচ্ছে শুনে মন তো খারাপ হচ্ছেই, কিন্তু ওকে পাঠানো ছাড়া তো আমাদের কাছে কোনো উপায় নেই। তাহলে সব ব্যবস্থা করে ফেলেছো? হ্যাঁ, সীতা নিজেই তো বলছিলেন ওনার ভিসা পাসপোর্ট এই সব ডকুমেন্টস রেডি করতে হবে। ঠিক আছে, তুমি সীতার ব্যাপারে সব দেখে নাও, ওটা খুব জরুরি। ঠিক আছে গঙ্গা। অরুণ, সীতা দুজনে মিলে আমার কাছে নানান রকম মিথ্যে বলছে। আমি দুজনের মধ্যে থেকে দুজনকেই কষ্ট দিচ্ছি, আর আমি চাই না আমার জন্য ওরা দুজন কষ্ট পাক। নাগমাতা আমাকে যে জীবন দান করেছিলেন সেই জীবন আমাকে অন্য কারোর জন্য দিয়ে যেতে হবে। যে স্বামীকে আমি সব থেকে বেশি বিশ্বাস করতাম তার মুখ থেকেই শুনতে হলো সে এখন অন্য কারুর, এরকম পরিস্থিতি যেন কোনো মেয়ের জীবনে না আসে। পার্বতীপুর চামরাজনগর থেকে 42 কিলোমিটার দূরে কোনো জঙ্গলের মধ্যে আছে বলে শুনেছি।
যাকে আমি সব থেকে বেশি বিশ্বাস করতাম। তুমি হাতে আসার পর আমি জানতে পারলাম তা সব মিথ্যে।